আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এপিসোডটির সাবজেক্ট হচ্ছে হাউ টু রিপ্লেস ফুয়েল ইঞ্জেক্টর অফ জেনারেটর ইঞ্জিন। ইঞ্জিনটির মেকার হচ্ছে STX ম্যান BMW আর মডেল হচ্ছে 6L23/30H। সিলিন্ডার হেডের যে টপ কভারটি রয়েছে সেটি খুলে ফেলতে হবে। এরপর ফুয়েল পাম্প এবং হাই প্রেশার পাইপ এরিয়া যে ফ্রন্ট কভার রয়েছে সেটি খুলে ফেলতে হবে। ইঞ্জেক্টর এবং ফুয়েল পাম্পের মাঝে যে হাই প্রেশার পাইপ রয়েছে সেটা লুজ দিয়ে খুলে ফেলতে হবে। সিলিন্ডারের ভেতরে ফুয়েল ইঞ্জেক্টরকে দুটি নাট বোল্ট দিয়ে হোল্ড করে রাখা হয়। দুটি হোল্ডিং নাট, ডিস্টেন্স পিচ এখন দেখছেন। মাঝে রয়েছে ইঞ্জেক্টর প্রেশার অ্যাডজাস্টিং ক্যাপ নাট, যার সাথে ইঞ্জেক্টর রিমুভিং স্পেশাল টুল ফিট করা হবে। ডিস্টেন্স পিচ সহ ইঞ্জেক্টর হোল্ডিং দুটো নাট খুলে ফেলব এবার। ইঞ্জেক্টরের উপরে ইঞ্জেক্টর রিমুভিং যে স্পেশাল টুলস রয়েছে সেটা ফিট করছি এবার। এবার জ্যাক নাটটিকে ধীরে ধীরে টাইট করে ইঞ্জেক্টরটিকে সিলিন্ডার হেডের বোর হতে টেনে বের করে নিয়ে আসা হচ্ছে। এরপর ফ্রি হয়ে গেলে স্পেশাল টুলস সহ ইঞ্জেক্টরটিকে বের করে নিয়ে আসতে হবে। এবার ইঞ্জেক্টর এবং স্পেশাল টুলটিকে আলাদা করে ফেলতে হবে এবং ইঞ্জেক্টরটিকে একটি ভিজুয়াল ইনস্পেকশন করতে হবে যে সব ঠিক আছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা। প্রতিটি ইঞ্জেক্টরকে ব্যবহারের পূর্বে প্রেশার টেস্ট করে নিতে হবে। ইঞ্জেক্টরের হাই প্রেশার পাইপ জয়নিং থ্রেড চেক করতে হবে এবং সবগুলো ওরিং রিনিউ করতে হবে। নজল টিপটি স্যাটিসফ্যাক্টরি আছে কিনা সেটা চেক করতে হবে। এটি হচ্ছে ইঞ্জেক্টর প্রেশার অ্যাডজাস্টিং বোল্টের ক্যাপ নাট। এরপর এটি হচ্ছে এয়ার ব্লিডিং স্ক্রু। সিলিন্ডার হেডের ভিতরে ইঞ্জেক্টরের যে বোর রয়েছে সেই বোরটি এই গ্রাইন্ডিং টুল দিয়ে ল্যাপিং করতে হবে। ল্যাপিংয়ের শেষে ভেতরে অবশ্যই গ্যাসোলিন দিয়ে ক্লিন করতে হবে এবং এয়ার ব্লো করতে হবে। ক্লিন করার পরে বোরের ভেতরের ভিউটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। নতুন ইঞ্জেক্টরের সবগুলো ওরিংয়ের গায়ে মলিকোড বা কপার স্লিপ লাগাতে হবে। নজল টিপ ছাড়া বাকি অংশে কপার স্লিপ লাগাতে হবে। স্পেশাল টুল সহ ইঞ্জেক্টরটিকে সিলিন্ডার হেডের বোরের ভিতরে ইনসার্ট করতে হবে। ইঞ্জেক্টরটির হাই প্রেশার কানেকশন এই হোল বরাবর ম্যাচ করছে কিনা সেটা একবার দেখে নিতে হবে। এরপর ইঞ্জেক্টরটিকে হালকা প্রেস করে ডিস্টেন্স পিস সহ নাট বোল্ট লাগাতে হবে। এবার 2-3 ধাপে আমরা ইঞ্জেক্টরের নাটটাকে টাইট করব। ফাইনাল টাইটের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে টর্ক স্প্যানার ইউজ করা। হাই প্রেশার পাইপের যে বোর রয়েছে সেটাকে এয়ার দিয়ে ক্লিন করতে হবে। ফুয়েল পাম্পের গায়ে হাই প্রেশার পাইপের যে কানেকশন এরিয়া রয়েছে সেটা ভালো করে ক্লিন করতে হবে। হাই প্রেশার পাইপের বোথ এন্ডের যে কন্ট্যাক্ট ফেস রয়েছে সেটা ভালো করে ক্লিন করতে হবে। হাই প্রেশার পাইপের বোথ এন্ড এরিয়াতে কপার স্লিপ লাগাতে হবে। হাই প্রেশার পাইপটিকে যথাস্থানে যত্ন সহকারে ফিক্স করতে হবে। নাটগুলোকে শক্ত করে টাইট করতে হবে।
কাজ শেষে ইঞ্জিনটি স্টার্ট করতে হবে প্রপার প্রসিডিওর ফলো করে। এরপর এক্সজস্ট টেম্পারেচার এবং পিক প্রেশার চেক করতে হবে যে ইঞ্জেক্টরটি ফাংশন করছে কি না। দিস ইজ এন্ড অফ দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।